আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। এক লোমহর্ষক ঘটনা ঘটল রামকৃষ্ণনগরের কালীনগরে। দুর্বৃত্তরা কুপিয়ে খুন করল স্কুলের এক রাঁধুনিকে। এই নিঃশংস খুনের কাণ্ডটি ঘটেছে আজ অর্থাৎ শনিবার সকালে কদমতলা বিবেকানন্দ এলপি স্কুলের ভেতরে। এই ঘটনায় গোটা কালীনগর অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, মৌসুমী পাল নামে স্কুলের এক রাঁধুনিকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। হাল্লা চিৎকার শুনে স্থানীয় এবং পরিবারের লোকরা স্কুলে এসে দেখতে পান মৌসুমী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে তাকে কালীনগর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কালীনগর হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সে মতে পরিবারের লোকরা মৌসুমী পালকে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলে তার অবস্থা দেখে তারা হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে নিয়ে যান। সিভিল হাসপাতালের চিকিৎসক মৌসুমী পালকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপরই হাসপাতালে উঠে কান্নার রোল। জানা যায়, স্থানীয় বাসিন্দা শুভেন্দু পালের স্ত্রী মৌসুমী পাল, তাদের দুই পুত্র সন্তান রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের ক্লাসরুমে একে একে অজ্ঞান 30-40 জন ছাত্রী। টেনশনে পড়েন বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে অভিভাবকসহ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ বিদ্যালয়ে। একের পর এক কাণ্ড দেখে তৎক্ষণাৎ ছাত্রীদের ভর্তি করানো হয় রামকৃষ্ণনগর প্রাথমিক চিকিৎসালয়ে। শুক্রবার রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বিদ্যাপীঠ বিদ্যালয়ে ছিল দ্বিতীয় দিনের গুণ উৎসব। আর এদিনই বিদ্যালয়ে সংগঠিত হয় অদ্ভুত ঘটনা। সকালবেলার প্রার্থনা শেষেই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ডলে পড়তে শুরু হয় ছাত্রছাত্রীদের। একের পর এক ছাত্র আকস্মিক ডলে পড়তে দেখে চক্ষু চরক গাছে উঠে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষের। এছাড়া আতঙ্কের মুখে পড়ে যান বাকি ছাত্রছাত্রীরা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, 48 ঘণ্টা চাকাবন্ধের ফলে গুণ উৎসবে হাজির হতে পায়ে হেঁটে বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছিল অনেক ছাত্রছাত্রীরা। এছাড়া সকালবেলা থাকার ফলে অনেকেই ঘর থেকে খালি পেটেও এসেছিল বিদ্যালয়ে, যার ফলেই এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এদিন। এক ছাত্রীকে মাথা ঘুরিয়ে পড়তে দেখে তখনই ডলে পড়ে অন্যজন। আর এভাবেই একে একে প্রায় 30-40 জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এদিন। রাজ্যে 40 লক্ষ নতুন রেশন কার্ড দেওয়ার প্রস্তুতি পর্ব একেবারে শেষ পর্যায়ে। কাছাড়েও দেওয়া হবে 2,14,000 নতুন রেশন কার্ড। শুক্রবার শিলচরে এসে বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য দেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি জানান, আগামী 16 তারিখ প্রতি জেলায় একযুগে রেশন কার্ড প্রদান কর্মসূচির সূচনা হবে, চলবে 21 জানুয়ারি পর্যন্ত। কাছাড়ে রেশন কার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উপাধ্যক্ষ নুমল মুমিন সহ মন্ত্রী জয়ন্ত মল্ল নিজে। বাঘের আক্রমণে মৃত্যু ঘটল এক কৃষকের। শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নোয়াগাঁও জেলায়। জানা যায়, জুম চাষ করতে গিয়ে বাঘের হামলায় নিহত হয়েছেন নোয়াগাঁও জেলার পালন শৈকিয়া নামের এক কৃষক। এদিন সকালে তিনি পরিবারের এক সদস্যের সঙ্গে নিজের ক্ষেতে গিয়েছিলেন এবং হঠাৎ তার উপর হামলা করে একটি বাঘ। তিনি ঘটনাস্থলে নিহত হন এবং তার পরিবারের আরেক ব্যক্তি আহত হয়েছেন। বন বিভাগের আধিকারিক কদম সুহাস জানিয়েছেন, শুক্রবার সকালে তাদের কাছে খবর আসে একজন লোক বাঘের হামলায় নিহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বিভাগের একটি দল সেখানে যায় এবং মৃতদেহ উদ্ধার করে। তারা বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছেন এবং স্থানীয় লোকেরাও বলেছেন তারা বাঘ দেখেছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে জেলাশাসক ওই এলাকায় 144 ধারা জারি করেছেন। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলার ঘোষিত জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলিতে ই রিক্সার চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুক্রবার ফৌজদারি দণ্ডবিধির 144 ধারার অধীনে
হাইলাকান্দিতে জারি করা এক আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে জেলার গ্রামীণ সংযোগকারী রাস্তা দিয়ে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলিতে যাত্রী আনতে ই রিকশাগুলিকে লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু ই রিকশাগুলি তা না করে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে চলাচল করার ফলে ই রিকশার যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে বর্তমান শীতকালীন কুয়াশাঘন সময়ে ই রিকশাগুলি অত্যাধিক স্পিড নিয়ে চলাচল করার ফলে দুর্ঘটনার আশঙ্কায় তা প্রতিরোধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশের ফলে জেলার জাতীয় সড়কে ই রিকশা চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি জেলার ঘোষিত রাজ্য সড়কে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। কোনো ই রিকশায় ওভারলোড টানা যাবে না। ই রিকশার যাত্রী উঠানামার দরজা কেবলমাত্র বাম পাশে রাখতে হবে। ই রিকশার পেছনের দৃশ্য দেখার জন্য রিয়ার ভিউ মিরর গ্লাস এবং দুই দিকে ইন্ডিকেটর লাইট থাকতে হবে। কামরূপ এবং গোয়ালপাড়া জেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুর্নীতি নিবারক সংস্থা দুইজনকে হাতে নাতে আটক করেছে। শুক্রবার কামরূপ বক বিধানসভা এলাকাধীন চমরিয়া রাজস্ব চক্রের কানুনগ প্রদীপ কলিতা মাত্র 3,000 টাকা উৎকুচ নিতে গিয়ে দুর্নীতি নিবারণ বিভাগের জালে আটকা পড়েন। জানা গিয়েছে চমরিয়া রাজস্ব চক্রের প্রদীপ কলিতা ভূমির নথি সংশোধন বাবদ জনৈক সচিন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তির কাছে 3,000 টাকা ঘুষ দাবি করেছিলেন। সেই মর্মে শুক্রবার ওই ব্যক্তি কানুনগ প্রদীপ কলিতাকে ঘুষের টাকা দেওয়ার সাথে সাথে দুর্নীতি নিবারণ শাখার দলটি তাকে হাতে নাতে ধরে ফেলেন। দুর্নীতি নিবারণ শাখার দলটি প্রদীপ কলিতাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তাকে গৌহাটিস্থিত বিভাগীয় কার্যালয়ে নিয়ে যান বলে জানা যায়। এদিকে শুক্রবার গোয়ালপাড়ায় উৎকুচ নিতে গিয়ে দুর্নীতি নিবারক সংস্থার জালে আটকা পড়েন কৃষি বিভাগের এক আধিকারিক। বুদ্ধেশ্বর দাস নামের এই কৃষি আধিকারিক সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে জনৈক ব্যক্তির কাছে 20,000 টাকা দাবি করেছিলেন। মিজোরামের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। ভূমিকম্পে কেঁপে উঠে রাজ্যের মরিগাঁও। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.1। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে এই তথ্য। গতকাল অর্থাৎ শুক্রবার রাত 11:38 ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভয়ঙ্কর দুর্ঘটনা তেলেঙ্গানায়। প্রচণ্ড গতিতে আসা একটি লরি ধাক্কা মারে যাত্রীবুঝাই অটোতে। মৃত্যু হয় এক শিশুসহ অন্তত 6 জনের, আহত আরও 2 জন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় তেলেঙ্গানার মেহবুবনগরের 44 নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা যায় ওই অটোয় ছিলেন 6 জন যাত্রী। বোলানগর মৌরের কাছে দ্রুতগতিতে ছুটে আসা লরিটি অটোর পাশাপাশি ধাক্কা দেয় একটি মোটর বাইকেও। ঘটনাস্থলেই অটোর 6 যাত্রীর মৃত্যু হয়, যাদের মধ্যে ছিল এক শিশুও। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা লরিটিকে ঘিরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়, যার জেরে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।